আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো এবং অনেক অনেক সুস্থ আছেন। আমার আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করলাম। সোয়াদকে নিয়ে একটু ছাদে এসেছিলাম একটু বিকেলটা পার করার জন্য। তারপর দেখলাম যে কলেজের মাঠে 16 ডিসেম্বরের রিহার্সেল হচ্ছে ওদের স্কাউটের। তারপর একটু ভিডিও করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মাগরিবের আজানের পরে রুমে চলে এসেছি। এসে আমি দুপুরের রান্না করা একটা সবজি রান্না করেছিলাম। এখন তো শীতকাল, এই সবজিগুলো যেভাবে রান্না করা যায় সেভাবে অনেক মজা লাগে, তো সেগুলো এখন উঠিয়ে রাখছি। যেহেতু আজকে ব্রাজিলের খেলা, সেহেতু এখন বাসার সবাই বলছে খিচুড়ি খাবে। আজ আমার বাসার ভাড়াটিয়া ভাবির মেয়েটার বার্থডে ছিল, দুপুরে আমরা দাওয়াত খেয়েছি আর একটু মুরগির মাংস আর হচ্ছে এই সবজিটা রান্না করে রেখেছিলাম। আর এই যে সন্ধ্যার পরে বার্থডে শেষে তার বন্ধুবান্ধব বান্ধবীরা সবাই এসে এখানে মজা করছে। এই যে আমার মেয়ে গান গাচ্ছে, সবাই গান গাচ্ছে নাচছে। আর এদিকে আমার বাসায় মেহমান চলে এসেছে, আর এই মেহমান হচ্ছে আমার উকিল মেয়ে প্লাস আমার বান্ধবী প্লাস আমার ফুপিও হয়। ও হচ্ছে আমার আব্বুর হচ্ছে খালাতো বোন, সেই রিস্তায় হচ্ছে আমার ফুপি হয়। আর এদিকে আমার উকিল মেয়ে আবার হচ্ছে আমার বান্ধবীও, আমরা একসাথে বড় হয়েছি। আর এখানে আমার মা আর আমার মেয়ে বসে বসে গল্প করছিল। আজকে আমার মা এসেছে দুপুরবেলা। তো আজকে শুরু থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে একটু ভিন্ন ধর্মী ব্লগ আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রতিদিন তো রান্না বান্না, ঘর গোছানো, রেসিপি দেওয়া এগুলোই শেয়ার করি। আজকে ভাবলাম যে একটু ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করি, আপনাদের হয়তো দেখে ভালো লাগতে পারে। আর এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে আর একই দিনে ব্রাজিল আর হচ্ছে আর্জেন্টিনা দুই টাইমে দুই দলের খেলা, সেহেতু প্রিপারেশন কেমন বুঝতেই পাচ্ছেন, সারা এলাকা জুড়ে একদম আমেজ শুরু হয়ে গিয়েছে। সেই সাথে আজকের ব্লগটাও কিন্তু একদম সাডেনলি করা, হঠাৎ করেই, আর মেহমানও আসা একদম হঠাৎ করেই। চিন্তা করলাম যে সবাই মিলে একটু আড্ডা দিই, খাওয়া দাওয়া করি আর খেলা দেখি, এই তো। তো এখন সবার মতামত নেওয়ার পরে এখন ডিসিশন হলো হচ্ছে সবজি আর মাংস দিয়ে মিশিয়ে খিচুড়ি রান্না করব। তাই এখন আমি চাল ডালগুলো ধুয়ে নিচ্ছি আর খিচুড়ির জন্য ফুল প্রিপারেশনগুলো নিচ্ছি। কিছুদিন আগের আমার একটা ব্লগে একটা আপু খুবই মানে নেগেটিভ কমেন্ট করেছেন, আমি দেখে আসলে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমার সেই ব্লগে কমেন্টটা এসেছে হচ্ছে আমি নাকি কোনো জয়েন্ট ফ্যামিলির কোনো সদস্যের কোনো ভিডিও দেই না, শুধু নিজেদের ভিডিওই দিই, লাইফস্টাইল ব্লগই দিই, অন্য কিছু শেয়ার করি না। তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলছি, আমি কিন্তু দুই মাস আগে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে বান্দরবনে ঘুরে এসেছি, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করেছি। যদিও এটা আমার লাইফস্টাইল ব্লগ, মানে বাসার রান্নাবান্না, রেসিপি, ঘর গোছানো এগুলো নিয়েই আমার ব্লগগুলো সাজানো থাকে। তারপরও আমি ট্রাভেল ব্লগগুলো দিয়েছি শুধু ওনাদেরকে আপনাদের সামনে শো করার জন্য। তারপরে যদি এরকম কমেন্ট করেন আসলে এটা অবশ্যই দুঃখজনক। তো আপনি আমার কথায় যদি মন খারাপ করে থাকেন সেক্ষেত্রে আমি সরি বলছি। অবশ্যই কাউকে কষ্ট দেওয়ার আগে একটাবার চিন্তা করে ভাববেন যে আসলে কমেন্টটা পড়ার পরে আপুটার কেমন লাগবে। তো যাই হোক, বাধ্যই সেই কথা, আসলে যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করছি সেহেতু আপনাদের নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্ট করারই অধিকার আছে। তারপরও আসলে কি বলবো, মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। আর হ্যাঁ, আরেকটা কথা, আসলে ভিডিওতে আর হচ্ছে এভাবে ইউটিউবে আমি ভিডিও করি, আমার একটা চ্যানেল আছে, আসলে সবাইকে তো ক্যামেরার সামনে আনা যায় না তাদের অনুমতি ছাড়া। এজন্য হয়তো অনেক সময় আমি অনেকের ভিডিওই করতে পারি না, বা অনেক সিচুয়েশনের ভিডিওই করতে পারি না, বা অনেককেই আপনাদেরকে দেখাতে পারি না। তার মানে এই না যে আমি কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকছি না, বা আমি কোনো মানুষের সাথে মিশতে পারছি না, বা আমার ফ্যামিলি নিয়ে আমি থাকছি না মিলেমিশে, এটা কিন্তু না। আমারও একটা ফ্যামিলি আছে, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, সেটা আপনারা আমার চ্যানেলে চোখ রাখেন। আস্তে আস্তে ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন, কম হোক আর বেশি হোক। তো
তো হয়েছে, অনেক বলেছি নীতি কথা, এখন আসল কথায় আসা যাক। আপনারা কে কোন দলের সাপোর্ট করেন এই বিশ্বকাপ খেলার, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কোন দলের সাপোর্ট করি সেটা তো আমি লাস্টে বলবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবজি কাটা শেষ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব, চুলায় আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে রান্নাটা শেষ করব আর মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করব। আমাদের গৃহিণীদের কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে, সংসার সামলানো, বাচ্চা সামলানো, তারপর হচ্ছে আত্মীয় স্বজন সামলানো, তারপর রান্না বান্না, ঘর গোছানো, সব কিছু কিন্তু মানে এক হাতেই করতে হয়। তো সব কিছু করতে গেলে কিন্তু সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না, তাই হয়তো সব কিছু আপনাদের দেখাতে পারি না। আর দেখাতে গেলে তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এই মেয়েটা এত ভিডিও কেন দেয়। তো যাই হোক, আমি ছোট করে একটা ভিডিও আপলোড করছি, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ছোট চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আর যদি এই কাজটি আপনি অলরেডি করে ফেলে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার খিচুড়ি কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখন খিচুড়িটা হতে থাকবে আর আমি একটু আড্ডা দিয়ে আসি, দেখি আমার হাজবেন্ড কী করছে। আর এখন তো এসে দেখি সে গিটার নিয়ে বসেছে, তারপর আমার উকিল মেয়েও পাশে বসে আছে, গান শুনছে, আর আমিও তো গান শুনছিলাম আর রান্না করছিলাম, এই জন্য ভাবলাম যে একটু বসে আড্ডা দিয়ে আসি আর একটু গানও শোনা হয়ে যাবে। আপনাদের ভাইয়া কিন্তু খুব ভালো গিটার বাজাতে পারে আর মাঝে মাঝে আমাকে এভাবে গান শোনায়। আর এদিকে কিন্তু আমরাই না শুধু, সাথে আমার উকিল মেয়ের জামাইও, সে দেশের বাইরে থাকে, সেও কিন্তু ভিডিও কলে আমার হাজবেন্ডের গান শুনছে। তো যাই হোক, সময়টা অনেক ভালোই কাটছে, সবাই মিলে অনেক আনন্দ করছি, আমরা আড্ডা দিচ্ছি। একটু পরেই বিশ্বকাপ খেলা শুরু হয়ে যাবে, মানে ব্রাজিলের খেলা শুরু হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়োও করছি, সাথে ভিডিও করতে গেলে জানেনই তো একটু মানে সময় লেগে যায়। আর যারা ভ্লগ করেন আমার মতো যারা আপুরা আছেন তারা তো অবশ্যই জানবেন। আমার সব ভিডিওতেই আপনারা জানেন আমি পরবর্তীতে ভয়েস দেই, আগে ভিডিও করে নিই। তো যাই হোক, যে এই আপনারা যেদিন এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই খেলা টেলা শেষ হয়ে গিয়েছে আর রেজাল্টও আপনারা জেনে গিয়েছেন, আর এই ভিডিওটা তো সেদিনই করা হয়েছিল। তো যাই হোক, আমি ভয়েস দিচ্ছি, আমার মনটা কিন্তু তেমন ভালো নেই, লাস্ট পর্যায়ে এসে আসলে ব্রাজিল খুব খারাপ মানে অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তারপরও সেই সময়টাতে তো আমি আনন্দেই ছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি মাংস মিশিয়ে দিচ্ছি। আমি জানি না এখন আমার ভিডিও কে কে দেখছেন, তো আমি খুব বেশি গুছিয়ে কথা বলতেও পারি না আর খুব বেশি গুছিয়ে ক্যামেরা বন্দিও করতে পারি না। তো আমি যেমন তেমন করেই আসলে ভিডিওগুলো করি, আপনাদের কাছে কেমন লাগে আমি আসলে জানি না। তো যাই হোক, ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার কাছে কেন যেন মনে হয় মানে সিম্পল সিটি আর হচ্ছে যেটা ন্যাচারাল সেটাই মনে হয় সবচেয়ে সুন্দর লাগে, এই জন্য আমি সবসময় ট্রাই করি সবসময় সিম্পল আর হচ্ছে ন্যাচারাল থাকার জন্য, আমার ভিডিওগুলোতেও সেগুলোই মানে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এই হচ্ছে আমার খিচুড়ির লাস্ট লুক, এখন আমি হচ্ছে আমার মেয়ের অনেক ক্ষুধা লেগেছে, ও রাতও হয়ে গিয়েছে অনেক, ওকে আমি খাইয়ে দিব আর কি, এজন্য ওর জন্য নিয়ে নিচ্ছি। আর বাসার সবাই যে মেহমান ছিল আর ফ্যামিলি মেম্বার ছিল তারা একটু পরে খাবে, খেলা দেখবে আর খাবে। তো যাই হোক, এখন খেলা শুরু হয়েছে মাত্র, একটু পরে ওরা খাবে, তো ভাবলাম যে এই ফাঁকে আমি মেয়েকে একটু খাইয়ে দিই। আর এই হচ্ছে সেই আচার, কিছুদিন আগে বানিয়েছিলাম জলপের আচার, আমার মেয়ে তো খুবই পছন্দ করে, তাই খিচুড়ির সাথে খাবে সে বায়না ধরেছে, এই জন্য একটু নিয়ে নিলাম। তো এই তো আমি খেলা দেখছিলাম আর মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম, আর এই হচ্ছে খেলার চিত্র, রেজাল্ট তো আপনারা সবাই জানেনই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।